প্রায় 22 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরল, আর তাকে পরিবারের লোকজন দেখে রীতিমতো হতবাক। আজ রবিবার সকাল সকাল মুর্শিদাবাদের ফারাক্কার রেলবাজার এলাকায় 22 বছর আগে হারিয়ে যাওয়া প্রদীপ হালদার সে তার বাড়িতে ফেরে। পরিবারের তরফ থেকে জানা যায় প্রদীপ ছোট থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন। 22 বছর আগে একবার চিকিৎসার জন্য জঙ্গিপুর নিয়ে গিয়েছিল প্রদীপের মা ও প্রদীপের জামাইবাবু। সময়টা 1998 সাল, তখন ভারী বৃষ্টি এবং বন্যা, সেই সময় প্রদীপ হারিয়ে যায়। প্রদীপের বয়স সেই সময় ছিল 14 বছর। অনেক খোঁজাখুঁজি করেও প্রদীপের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের অভিযোগও দায়ের করা হয় থানাতে। তারপর সময় পেরিয়ে গিয়েছে, প্রায় 22টি বছর পর সেই ছেলে আবারও ফিরে এলো বাড়িতে, যেন রীতিমতো চমৎকার। সকালবেলায় ঘুম থেকে উঠে মা খুঁজে পেল তার 22 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছেলেকে। ছেলে ফিরল মুম্বাইয়ের এক সংস্থার হাত ধরে। মুম্বাইয়ের ওই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, কয়েক মাস আগে দিল্লি থেকে প্রদীপ হালদারকে উদ্ধার করা হয়। তারপরই লাগাতার প্রদীপের চিকিৎসার ব্যবস্থা করেছে তারা। প্রদীপ তার বাড়ির নাম ঠিকানা জানাতে পারে এবং সেই নাম ঠিকানা ধরে আজ ট্রেনে করে তারা এসে পৌঁছল প্রদীপের বাড়িতে। আর যা দেখে পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রত্যেকে ভীষণ খুশি। তারা ভেবে উঠতেই পাচ্ছেন না 22 বছর আগে হারিয়ে যাওয়া ছেলে আবারও ফিরে আসতে পারে। চলুন প্রথমে শুনে নিই তার পরিবার পরিজনদের বক্তব্য, তারপরই আমরা শুনে নেব মুম্বাই সংস্থার তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। তুপান্ত উঠে রয়েছে দেহতে, এত এত মান্তি করছে মেলা। কবে হারিয়েছিল? ওই যে বন্যাও ছিল না, বন্যার ভিতর গেছিল। আর কত সাল হইলো, কয় না হইলো আমি অত করবে পারবো না। মেলাই হইলো, হ্যাঁ মেলাই চলি হবি, মেলাই বছর হইলো। ওই যে হ্যাঁ এতদিন আগে কি জুঁইপুর গেছি, গদাইপুরে মার কাছে দেখাবো, আর যাবের পাইলাম না, রাতে উঠে চলে গেল, চলে গেল। আর আমি খোঁজাখুঁজি করলে আর পাইলাম না। আবার কত ফারাক্কা দেখ পেয়ে রইলো, কত গদিক দেখ পেয়ে গেলো, আমরা কোনে পাবো আন্দাজে। আমার বড় জামাই ছিল এ সময়, রামি ছিল, মাঝিন জামাই ছিল এ সময়। তারপর পাইনি পাইনি, কি করবো, ঘুঁজা গাছি করে আর ওই বন্যার মধ্যে কোনে যাবো। থানায় তো সবাই মেশিন দাঁড়িয়ে করেছিল, করছিল তো, করছিল জুঙ্গিপুরে থানায় করা হচ্ছিল। ওই সময় জুঙ্গিপুর দিয়ে হচ্ছিল, ওই জায়গা করছিল। বছর হইলো দেওয়া হিসেব করো, বন্যা হয়েছে কয় বছর হইলো। প্রদীপ কুমার নাম, তো কথা বলতে পারবো না, ওই সব নিয়ে চড়াই যাবে, যে লোকগুলি নিয়ে আসছি। হ্যাঁ আর বাইরে কোনে পাঠাবো, আমি তো এত কাল ধরে ওরা নয়ে রয়েছি, আর কোনে পাঠাবো। ছোট বেটা জেনে থাকো, ও হেনে থাকো, ছোট বেটাই একে চুপি করবি, তদবির করবি। আমাদের সংস্থা আছে একটা বোম্বাইতে, শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, যে রাস্তাতে পাগলরা ঘুরে, যে লাওয়ারিস হালাতে থাকে, ওদেরকে ধরে ট্রিটমেন্ট করে ওদের অ্যাড্রেস বের করে ওদের ঘর ছেড়ে দিই, দু মাসের ওষুধ দিই সঙ্গে। এখন আমাদেরকে এ দিল্লিতে পাওয়া গেছিলো প্রদীপ বলে, ওনাকে আমরা নিয়েছিলাম। আর ওনার ট্রিটমেন্ট হওয়ার পরে উনি অ্যাড্রেস দিয়েছে ফরাক্কা বলে, রেলবাজার বলেছে, আর পলাশি বলেছিল। তো আমরা আজকে সকালে নামলাম ট্রেন থেকে, আর এখানে নিয়ে আসলাম ওনাকে ঘর ছাড়বার জন্য। সংস্থার এটাই কাজ, আমাদের এখন 8000 প্লাস হয়ে গেছে। 2006 থেকে আমরা এমনি সংস্থা চালু হয়েছে। আমাদের যে ট্রাস্টি আছে ডক্টর ভরত রটওয়ানি, ওনাকে 2018 রেমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পাওয়া গেছে, যে এশিয়ার সেকেন্ড অ্যাওয়ার্ড আছে। ওনাকে আমরা দিল্লিতে পেয়েছিলাম, দিল্লিতে একটা আশ্রম আছে ওখানে পেয়েছিলাম, ওনার নাম আছে প্রদীপ। এ হয়েছে এক মাস হয়েছে, না আমরা বোম্বাইতে নিয়ে এসেছিলাম, আমাদের বোম্বাইতে সংস্থাতে রিকভারি হলো, ওর পরে অ্যাড্রেস বলতে পেলো, অ্যাড্রেস বললো, তো আমরা টিকিট বুক করে আবার নিয়ে আসলাম। আমার নাম নীতিশ শর্মা।